যা রাধেই রাধে নমস্কার দর্শক বন্ধুণ আমরা আজকের দিনের তারিখ হচ্ছে পনেরোই মে দু সাল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আবারও আজকে চলে এলাম আজকে আলোচনার বিষয় রয়েছে যেটা কি আজকের দিনে একটা বিশেষ দিন অলরেডি সূর্য রাশি পরিবর্তন করে দিয়েছে চোদ্দ তারিখে আজকের দিনে চোদ্দ তারিখ রাশি পরিবর্তন করেছে আপনারা যদি পরের দিন দেখছেন তাহলে গতকাল হয়ে গেছে তো যেটা ঘটনা হচ্ছে কি আজকে আমরা আলোচনা করব যে কি যে পাঁচ নামের ব্যক্তিদের উপরে শুভ দৃষ্টি থাকবে এবং যাদের প্রচুর পরিমাণে লাভ নাম যশ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো কোন কোন নামের ব্যক্তিরা রয়েছে কি কীভাবে লাভবান হবেন সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সরপ্রথমে আমরা আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে একটু আমরা আলোচনা করে দিচ্ছি আজকের বাংলা মাসের তারিখ হচ্ছে পয়লা জ্যৈষ্ঠ চৌদ্দশো সাল বার হচ্ছে বুধবার চন্দ্রগোচর করছে কর্কট রাশিতে আজকের দিনে সূর্যাদে ঘটবে সকাল পাঁচটার সময় সূর্যাস্তে ঘটবে সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটে তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের দিনের নক্ষত্র হচ্ছে অশ্লাইষা নক্ষত্র এটা থাকবে তিনটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত বিকালবেলা তারপরে মঘা নক্ষত্রের প্রবেশ ওভারঅল আজকের জন্য যেটা অশুভ সময় রয়েছে প্রত্যেকের জন্য যেটা অশুভ সময় সেটা হচ্ছে যে কি সকাল আটটা বেজে ষোলো মিনিট থেকে অশুভ সময় চলছে সকাল দশটা পর্যন্ত আপনারা এই সময়টা কোনো রকমের কাজ ভালো কোনো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন আর আজকের দিনে সব থেকে ভালো সময় যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সেটা হচ্ছে দুটো এক হচ্ছে যে কি সকাল ছটা থেকে একটা শুভ সময় চলছে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে বিকাল দুটো বেজে তেতাল্লিশ মিনিট থেকে একটা ভালো সময় চলছে বিকাল চারটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনি চাইলে আপনারা চাইলে দুটো সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের সে ভাগ্যবান পাঁচ নামের ব্যক্তি কোন কোন নামের ব্যক্তি রয়েছে সর্বপ্রথম যে নামটা উঠে আসে তার নাম হচ্ছে কি আপনার নামে শুধু যদি এ লেটার লেখা থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান হতে চলেছেন আপনার আজকের দিনে নাম যশ বাড়ার সব থেকে ভালো সম্ভাবনা রয়েছে যারা কোনো রকম শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটি বেশ ভালো যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যারা টিম লিড করে থাকেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ট্রেডিং এরকম যদি ইনভেস্টমেন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন আজ আপনাদের আপনার পারিবারিক ক্ষেত্রেও দিনটি খুব ভালো যাচ্ছে পরিবারে আজকে আপনার কথার গুরুত্ব অনেক বেশি থাকবে সেক্ষেত্রে সেদিক দিয়ে আপনার আর্থিক পরিস্থিতি খুব ভালো হবে এছাড়া আপনি যে কোনো রকম ব্যবসা শুরু করেছেন তো ক্ষেত্রে ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রেও আপনাদের দিনটিও বেশ ভালো যাচ্ছে ওভারঅল দেখলে আপনাদের লাভবানের সুযোগ থাকবে পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রেখে চলবে সেটা খুব জরুরি রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা জেনে পরবর্তী যে নাম রয়েছে নামটা হচ্ছে আপনার নামের শুরুতে যদি ডি লেটার লেখা থাকে তাহলে আপনি খুবই আজকের দিনে লাভবান হতে চলেছেন আপনাদের অবশ্যই আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে সেই সঙ্গে আপনার নাম যশ বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার জায়গায় একটা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারেন আপনি যদি অফিসে কাজ করছেন সেই ক্ষেত্রে আপনার সম্মান বাড়বে বা আপনার পজিশানের উন্নতি করতে পারে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি পেতে পারেন বা যেটা অনেক দিন ধরে চেষ্টা করছিল এমন ক্ষেত্রে হয়ে থাকলে মানে বেতন বৃদ্ধি বা প্রমোশনের চেষ্টা করছিল আর কি তাদের ক্ষেত্রে সেটি পাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে এছাড়া যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে আপনি রাজনেতা বা নেতার রাজনীতির সঙ্গে যদি রয়েছেন সেক্ষেত্রেও আপনার জন্য খুব ভালো ফলদায়ক হতে চলেছে আপনাদের ইনকাম সোর্স যেমন বাড়বে তেমনটা আজকের দিনে খরচও বাড়ছে তো এটা একটু আপনারা ব্যালেন্স করবেন আপনারা অর্থটাকে সঠিকভাবে ম্যানেজ করার চেষ্টা করুন সঠিকভাবে বিনিয়োগ ইনভেস্টমেন্টে অবশ্যই খেয়াল রাখবেন সেটা খুবই জরুরি রয়েছে পড়ে থাকা যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলোকে আজকের দিনে করে ফেলুন সেটাই আপনাদের জন্য ভালো হবে কারোকে কোনো রকমের টাকা পয়সা ধার দেবেন না আর আপনি যদি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এদিকে চিন্তা আপনারা রাখছেন সেক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো রয়েছে আপনারা এগোতে পারেন সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো দেখাচ্ছে বা ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমি জেনবো পরবর্তী আপনার নামের শুরুতে যদি জি লেটার লেখা থাকে জি তাহলে আপনার জন্য খুবই ভালো যাচ্ছে আজকে যারা বিশেষ করে সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা গান বাজনা করে থাকেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে এছাড়া যারা কোনো রকম কোনো জিনিস ম্যানুফ্যাকচার করে মানে শিল্পকলা হাত হস্তশিল্প বা কিছু ক্রিয়েটিভ কিছু কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাচ্ছে আপনাদের নাম যশ বাড়ার একটা ভালো সম্ভাবনা তৈরি হবে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আজ আপনার মাতা পিতার স্বাস্থ্য যদি খারাপ ছিল সেখানে উন্নতি করার সম্ভাবনা রয়েছে আপনার ইনকাম যেখান থেকে হচ্ছিল সেখানে ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি এক্সট্রা ইনকাম অনেক করতে পারবেন যদি আপনি কোনো চাকরির চেষ্টা করছিলেন বা কোনো কাজের যোগাযোগ অন্তত করছিলেন সেক্ষেত্রে আপনার সেই ভালো কিছু যোগাযোগ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে দিনটি ভালো রয়েছে আজ আপনাদের মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন সেদিক দিয়ে দিনটি বেশ ভালো দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে আজকের দিনে আপনারা যাওয়ার সুযোগ পেতে পারেন আজকের দিন আপনি নতুন কোনো বিজনেস আইডিয়া পেতে পারেন বা নতুন কোনো ব্যবসা শুরু করে থাকলে সেখানে আপনাদের ব্যবসায় ভালো লাভবান ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই কিছু কাজ করে থাকেন বা এদিকে চিন্তা আপনারা রাখছেন সেক্ষেত্রে খুব ভালো আর আপনারা বন্ধুরা মিলে যদি কোনো যৌথ ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনাদের ভালো যাচ্ছে তবে কিছুটা রাগ অভিমানের ব্যাপারটাও আজকে রয়েছে তো আপনার পার্টনার সঙ্গে আপনার একটু রাগারাগি হতে পারে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে সেটা একটু আপনারা ম্যানেজ করে চলার চেষ্টা করবেন এটা জরুরি রয়েছে অতএব আপনি যদি জি নাম দিয়ে শুরু হওয়ার ব্যক্তি হয়ে থাকেন আপনার জন্য সময়টা মোটামুটি বলতে গেলে ভালোই যাচ্ছে এখন যেরকম আমরা আপনার নামে শুধু যদি কে লেটার লেখা থাকে তাহলে আপনিও আজকের জন্য খুবই লাভবান হচ্ছেন আপনারা আজকে অনেক দিনের কোনো ছোটোখাটো কোনো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো কারো কোনো জায়গায় যাওয়ার কোনো কিছু কেনাকাটার ইচ্ছে ছিল সেটা পূরণ হচ্ছে হয় নতুন গাড়ি বাড়ি বা কোনো গ্যাজেট কেনার ইচ্ছা ছিল সেই ইচ্ছা আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে মাতা পিতার সঙ্গে আপনার সম্পর্ক আজকে যথেষ্ট পরিমাণ ভালো তাদের সঙ্গে মিলে আজকে আপনারা যদি কোনো কাজ করেন তো সেক্ষেত্রেও কাজে ভালো যাচ্ছে তাদের আপনারা পূর্ণ সমর্থন পাবেন সেদিক দিয়ে আপনাদের দিনটি ও বেশ ভালো আপনারা যারা ব্যবসা করছেন বিশেষ করে যারা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ব্যবসা করছেন বা যারা কোনো রকম ছোটোখাটো স্টেশনারি জিনিসপত্রের ব্যবসা করছেন অথবা হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় উন্নতি বেশ ভালো সুযোগ থাকবে তো আপনারা সেদিকে মনোনিবেশ করতে পারেন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ট্রেডিং এদিকে যদি ভাবনা চিন্তা থাকে তো সেখানেও আপনাদের সফলতা বা সফল চান্স খুব ভালো থাকবে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা জানব পরবর্তী যে নাম রয়েছে নামের শুরুতে যদি আপনাদের এন এন লেটার লেখা থাকে তাহলে আপনি আজকের দিনে খুবই ভাগ্যবান হচ্ছেন আজকের দিনে আপনাদের মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে হয় কারোর সঙ্গে দেখা করার কোনো জিনিস কেনাকাটার নতুন গাড়ি বাড়ি এবং কিছু ছোটোখাটো কোনো স্বপ্ন ছিল সেটা পূরণ হওয়ার মতো একটা ব্যাপার ঘটতে চলেছে তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে আপনি কোনো না কোনো জিনিস আজকে কিন্তু কেনাকাটা করছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনার মনের ইচ্ছা ছোটো খাটো পূরণ হবে আজকের দিনে আপনার চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ তৈরি হচ্ছে চাকরি ক্ষেত্রে সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে যারা অলরেডি চাকরি করেন আর কিছুটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে মন কথা সুনাম রয়েছে বা যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনোভাবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে আপনি শুধু আপনার চেষ্টাটুকু চালিয়ে যান অবশ্যই আপনাদের কিন্তু উন্নতি ঘটবে যদি আপনারা দূরে কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছেন সময়টা ভালো তৈরি হবে বন্ধু বান্ধব স্বজনরা মিলে যেতে পারেন সেখানে গেলে যেটা আপনার সব থেকে লাভবান হবেন সেখানে গেলে তো খরচ হবে তবে আপনি সেখান থেকে লাভবান যেটা হবেন কি নতুন কোনো বিজনেস আইডিয়া পেতে পারেন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় করতে পারে এবং তাদের সঙ্গে আপনার বিজনেস রিলেশান খুব ভালো হতে পারে আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে খুব ভালো যারা ইম্পো এক্সপোর্টের কাজ করেন বেশি করে তাদের ক্ষেত্রে বেশি লাভবানের সুযোগ থাকবে এছাড়া যারা ট্রান্সপোর্ট রিলেটেড কাজ করেন তাদের ক্ষেত্রেও খুব ভালো আজ আপনারা আপনাদের আর্থিক বিষয়টাকে ম্যানেজ করতে আপনারা সঠিকভাবে বিনিয়োগ করবেন আর টাকা পয়সা কারোকে খুব সহজে ধারবাকি দেওয়া থেকে বিরত থাকবেন এটা জরুরি রয়েছে আজ আপনি আপনার মনের কথা আপনার মনের মানুষকে বলার সুযোগও পেয়ে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রেও আপনাদের দিনটি খুব ভালো পারিবারিক পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে যাচ্ছে ওভারঅল দেখলে আপনাদের জন্য ভালো সময় ভালো দিন যেতে চলেছে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম কোন কোন নাম রয়েছে কারা লাভবান হতে চলেছেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য